ডাব্লিউ বি স্কিম টেক চ্যানেলে আরও নতুন ভিডিওতে আপনাদের সকলকে এনে স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা যোজনায় যে রকম কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে তেমনই কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পে কৃষকদেরকে কিন্তু আর্থিক সাহায্য করছে তো আপনারা জানেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে সমস্ত কৃষকগণারা আবেদন করেছেন তাদেরকে কিন্তু বাৎসরিক দশ হাজার টাকা সর্বোচ্চ সর্বনিম্ন চার হাজার টাকার বিনিময়ে দুটি ইনস্টলমেন্ট অর্থাৎ খরিফ এবং রবি সিজনে আপনাদেরকে টাকা দিয়ে থাকে তো রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে দেবে সেটাই নিয়ে আপনাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন জেগে উঠেছে তো আপনারা জানেন যে বাংলার শস্য বিমা যোজনায় যেরকম ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে দুটি মরশুমে ঠিক তেমনই কৃষক বন্ধ নতুন প্রকল্পেও কৃষকদেরকে যে ফসলের আর্থিক সাহায্য সেটি কিন্তু করছে কৃষকদেরকে এই কৃষক বন্ধ প্রকল্পে কবে টাকা দেবে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আপনারা জানেন যে প্রথমে আমাদের টাকা কবে কবে দেওয়া হয়ে থাকে সেটি এবার আমাদেরকে জানা দরকার তো প্রথমত আপনাদের অর্থাৎ যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন সে সমস্ত কৃষকদের অক্টোবর থেকে নিয়ে মার্চ মাসের পর্যন্ত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু কৃষকদেরকে একটি ইনস্টলমেন্ট দেওয়া হয়ে থাকে যেটি হচ্ছে খরিফ মরশুম এই খরিফ মরসুমে টাকা দেওয়া হয়ে থাকে রবি মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু রবি সিজনে টাকা দেওয়া খরিফ সিজনে টাকা দেওয়া হয়ে থাকে তো রবি সিজনের টাকা অক্টোবর থেকে নিয়ে আমাদের মার্চ মাস পর্যন্ত যে কোনো একদিন রাজ্য সরকার আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে কিন্তু কৃষকদেরকে টাকা দেবে ইতিমধ্যে আমরা অক্টোবরের আজকে চার তারিখ এবং অক্টোবরের চার তারিখ থেকে কাউন্ট শুরু অর্থাৎ পয়লা অক্টোবর থেকে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে মার্চ মাস পর্যন্ত কিন্তু চলবে এই কাউন্টডাউন এবং তার আগে কিন্তু রাজ্য সরকার যদি ঘোষণা করে অফিসিয়াল ডে তার আগে টাকা পেয়ে যাবেন ইতিমধ্যে বিভিন্ন কৃষকগণের স্ট্যাটাসে বিভিন্ন রকম আপডেট কিন্তু চলে এসেছে অনেক কৃষকগণেদের রিজেক্টেড দেখাচ্ছে অনেক কৃষকগণেদের পেন্ডিং দেখাচ্ছে অনেকের আপনার যে ট্রানজেকশন সাকসেস দেখাচ্ছে অনেকের আবার অ্যাপ পেন্ডিং দেখাচ্ছে অনেকে ডিলেটেড ফার্মার বিভিন্ন রকম স্ট্যাটাস ইতিমধ্যে বিভিন্ন জায়গার কৃষকগণেরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাচ্ছেন আপনারা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকলে জয়েন করতে ভুলবেন না প্রথমত এবার আমরা ডিটেলসে সমস্তটাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখুন রাজ্য সরকার যে কৃষকগণদেরকে আর্থিক সাহায্য করছে সেটা আপনারা চাইছেন যে পুজোর আগে দেওয়া উচিত কিংবা পুজোর আগে দিলে অনেকটাই ভালো হবে তো দেখুন দুর্গা রয়েছে কুড়ি থেকে চব্বিশ তারিখের মধ্যে কুড়ি থেকে চব্বিশ তারিখের মধ্যে দুর্গা চলবে এবং এই পুজো উপলক্ষে রাজ্য সরকার টাকা দেওয়া সম্ভব নয় কারণ রাজ্য সরকার ইতিমধ্যে একশো দিনের কাজের টাকা এবং বাংলা আবাস যোজনার বকেয়া টাকা যেটি রয়েছে সেটি কেন্দ্রের কাছে নিয়ে আসার জন্য বিভিন্ন রাজ্য সরকারের আধিকারিকগণ থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন নেতারা মন্ত্রীরা সকলেই কিন্তু গিয়েছেন যে আমাদের পঞ্চায়েত এর এরিয়ার যে সমস্ত বিধায়করা রয়েছেন এবং বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত এরিয়ার যে সমস্ত যেনারা কাজ করেছেন একশো দিনের কাজে শ্রমিকরাও কিন্তু গিয়েছেন সেখানে টাকা আদায় করতে তো সে নিয়ে ডিটেলসে আমি সমালোচনা করছি না আমি প্রথমে এবার আপনাদের কেটাই জানাচ্ছি সেগ সেগুলো নিয়ে ইতিমধ্যে অনেকটা দরজা চলেছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সে কারণেই কিন্তু ইতিমধ্যে স্থগিত রয়েছে এই প্রকল্পের টাকাগুলি আপনারা জানেন প্রত্যেক মাসে প্রতিনিয়ত পাঁচশো টাকা করে এবং হাজার টাকা করে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য করছে ঠিক তেমনই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাৎসরিকে দুইবার খরিফ এবং রবি সিজনে দুইবার কিন্তু আপনাদের অর্থাৎ কৃষকগণেদের কিন্তু যে ফসলের ক্ষতিপূরণ থেকে শুরু করে আর্থিক সাহায্য করছেন ইতিমধ্যে পুজোর আগে যদি আর্থিক সাহায্য করা সম্ভব হতো সেক্ষেত্রে স্ট্যাটাসে ইতিমধ্যে আপডেট চলে আসতো এখনও পর্যন্ত স্ট্যাটাসে কৃষকগণেদের এডি আপলোডেড কিংবা ডিডি আপলোড এই সমস্ত স্ট্যাটাস আপডেট হয়নি যেহেতু পুজো কুড়ি তারিখ আর মাত্র ষোলোটি দিন সময় রয়েছে এবং ষোলোটি দিনের মধ্যে এত তাড়াতাড়ি স্ট্যাটাস কিন্তু যে স্টাটাস চেঞ্জ হওয়ার কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা এবার আপনাদেরকে জানাচ্ছি যে পুজোর আগে কিন্তু টাকা দেওয়া সম্ভব নাও হতে পারে কিন্তু রাজ্য সরকার যদি চায় সেক্ষেত্রে পুজোর আগেও কিন্তু দিতে পারে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেখা যাক পুজোর আগে দিতে পারে কিনা সেক্ষেত্রে আপনাদের ফেস্টিভ্যাল উপভোগ করার অনেকটাই কিন্তু সুবিধাজনক হবে কৃষকগণেদের তো আপনারা এবার আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন সিম্পলি আপনি ক্রমে এসে লিখবেন কৃষক বন্ধু সেক্ষেত্রে আপনার অফিসিয়াল অফিসে আসতে পারবেন কৃষক বন্ধুর এবং সেখান থেকে ডিটেলসে আপনি আপনার যে স্ট্যাটাস রয়েছে সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করতে পারবেন কৃষক বন্ধু ডটনের অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনি নিচে দেখতে পাবেন যে নথিভুক্ত কৃষকতার্থ সেকেন্ড অপশানে ক্লিক করে আপনি অবশ্যই আপনার পরিচয়পত্র যে কোনো একটি আইডি প্রুফ নাম্বার দেবেন যেমন আধার কার্ড আপনার মোবাইল নাম্বার কৃষক বন্ধু আইডি ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই সমস্তর মধ্যে যে কোনো দিলে আপনার স্ট্যাটাস বেরিয়ে আসবে তো মূলত বুঝতে পারছেন টাকা দেওয়ার কৃষক বন্ধু প্রকল্পের এখনও পর্যন্ত অফিশিয়াল ডেট ঘোষণা করা হয়নি কিন্তু বিভিন্ন কৃষক যে ব্লক অফিস থেকে বিভিন্ন কৃষি দপ্তর থেকে কিন্তু বিভিন্ন নতুন নতুন নিউজ কিন্তু পাবলিশ করছে বিভিন্ন নিউজ পোর্টালে তো আপনারা সেগুলো না দেখে অফিসিয়ালি ডেট কবে পাবলিশ হয় সেই দিকে আমাদের নজর থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকে আপডেট পর্যন্তই দেখা হবে ইনস্টা আপডেটে থ্যাঙ্ক ইউ